তেওঁলোকে আজমল সাহেবৰ লগত তেওঁলোকে মিত্রতা কৰিছে, আমাৰ কোনো আপত্তি নাই। আজি অসমৰ খিলঞ্জীয়া মুসলমান সমাজৰ লগত আমি থিয় হৈ আছিলোঁ। আটাইতকৈ যদি অরুণোদয় আসনিরে কোনোবা সম্প্রদায় যদি আটাইতকৈ উপকৃত হৈছে অসমৰ মুসলমান সমাজ, বিনামূলীয়ার কলেজৰ এডমিশনের যদি আটাইতকৈ কোনোবা উপকৃত হৈছে অসমৰ মুসলমান সমাজ। আমি কোনো সাম্প্রদায়িক নহয়, কিন্তু এটা কথা স্পষ্ট, যেতিয়া বদৰুদ্দিন আজমল ডাঙরিয়ায় কব যে অসমত যিমান পারে সিমান মহিলায় বাচ্চা জন্ম দিব লাগে, যেতিয়া মই দুয়াখার কথা শুনিব মোর মন যায় যে আজমল সাহেব অসমৰ কি মহিলাসকল বাচ্চা বনোৱা মেচিন নেকি? আজি বিজেপিয়ে কৈছে যে আমার মহিলা ডাক্তার হব, আমার মহিলা ইঞ্জিনিয়ার হব, আর আজমল সাহেবে কৈছে আমার মহিলা বাচ্চা জন্ম দিয়ার মেশিন। আপনাদের চিন্তা করা, মই মাঝে মাঝে কও যে হিমন্ত বিশ্ব শর্মা কেশব মহন্ত পেটত তো বাচ্চা নহয়, গতিকে বাচ্চা জন্ম দিয়ার কষ্ট কিমান সে আমার মহিলা সকলে বুঝি পায়, মূল মাতৃ সকলে বুঝি পায়। আমি মহিলা সকলক বাচ্চা ছোৱালী সকলক বাচ্চা জন্ম দিয়ার মেশিন নকৰো, আমি তেওঁলোকক ডাক্তার করিম, ইঞ্জিনিয়ার করিম, আমি উচ্চ শিক্ষার আমি শিক্ষিত করিম।